সর্বমোট 20 পিস কবুতর আছে এখানে, সবগুলো ডিম বাচ্চা করানো আছে। 1000 টাকায় পাবেন 5 পেয়ার, 400 টাকা জোড়া। আর 10 পেয়ার যদি নেন সেক্ষেত্রেও 400 টাকা জোড়া। একটা দাম কত পড়বে ভাই? এটা একদম পড়বো 1000 টাকা। মাত্র 1000 টাকা? জি জি। এই পেয়ারটাকে ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা ফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম বরাবরের মতো সজীব ভাই লফটে। আর ভাই লফটের কবুতরগুলো আজকেও আমি দরদাম সহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যার যেটা পছন্দ এখান থেকে আপনারা নিতে পারবেন। আর এখানে কবুতরগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সবগুলো খাবার খাচ্ছে, সবগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ। আর রানিং কবুতরগুলোর সবসময় সজীব ভাই হচ্ছে আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে থাকেন। আর এখান থেকে সারা বাংলাদেশে কবুতরগুলো ডেলিভারি করা হয়ে থাকে। দর্শক, কথা বলার চেষ্টা করে থাকবো সজীব ভাইয়ের সাথে। আর তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক, চলুন সজীব ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই ভালো আছি। জি ভালো আছেন না? জি। আচ্ছা, তো আজকে তো হিউজ পরিমাণে কালেকশন করলাম ভাই। ভাই দামটা কিরকম রাখবেন? দাম কম যাবে, অনেক কম যাবে ভাই। অনেক কম যাবে না? অনেক কম যাবে। আচ্ছা, অফার টফার আছে নি আজকে? আবার অফার তো থাকে সবসময়, সামনে ঈদ আছে, আবার ঈদের সময় অফার দেবো। বেশি আসলে অফার দিলে কাস্টমার অন্যরকম মনে করে যে আসলে মানে এটি ব্যস্ত হইব নাই, সেই বিভিন্ন ই থাকে আর কি। অবশ্যই অবশ্যই। আর ভাই মোবাইল নাম্বারটা বলবেন একটু। 0176-229-480। ঠিকানাটা? ঢাকা শিলা সাভার নসিনপুর গুড়িপাড়া রোড মোল্লা মার্কেট লালপাড়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখানে এক পেয়ার রেসার আছে, আপনারা দেখতে পাচ্ছেন সবজি রেসার একটা পেয়ার, একবারে কোয়ালিটি সম্পন্ন পেয়ার। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? এটা একদম পড়বো 1000 টাকা। মাত্র 1000 টাকা? জি জি। এই পেয়ারটাকে ডিম বাচ্চা করা আছে? ডিম বাচ্চা করা। ফুল গ্যারান্টি দিচ্ছে? ফুল গ্যারান্টি। আচ্ছা দর্শক, এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ার, মাত্র 1000 টাকায় আপনারা নিতে পারবেন এখান থেকে। আর এই পেয়ারটা নেওয়ার জন্য অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। প্রিয় দর্শক, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন সুইট আছে একটা পেয়ার, এই যে দেখেন, সাথে একটা বাচ্চাও আছে। এই যে বাচ্চাটা, বাচ্চাটা কি খাওয়া শিখছে ভাই? না, বাচ্চা খাওয়া শিখে না এখনো। খাওয়া শিখে না, ছোট ছোট খাবার দিলে খায় আর কি, ছোট ছোট খাবারগুলো খায়। আচ্ছা, এখানে ডান দিকে একটা মাদি না? হ্যাঁ, ডান দিকে একটা মাদি, বাম দিকে একটা নট। এই যে দেখেন, একটু নামাই দিই। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই, বাচ্চাটা সহ? বাচ্চা সহ একদম পড়বো 3500 টাকা ভাই। 3500 টাকা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে দেখেন, এই পেয়ারটা বাচ্চা সহ একদম 3500 টাকা হলে নিতে পারবেন। 3500 টাকা চাওয়া দাম ভাই। এটা কি চাওয়া দাম? দামাদামি করতে পারবে? হ্যাঁ, দামাদামি করতে পারবে। আচ্ছা দর্শক, দামাদামি করারও সুযোগ আছে, যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে দামাদামি করে নিতে পারবেন। দর্শক, আপনারা এই মুহূর্তে এখানে এক পেয়ার ফ্যান্টেল কবুতর দেখতে পাচ্ছেন। এটা আমেরিকান ফ্যান্টেল না ভাই? জি, আমেরিকান ফ্যান্টেল। দর্শক, এই যে দেখেন, খুবই ছোটো ছুটি করতেছিল, এই যে দেখেন চঞ্চল কবুতর। এটা মাদিটা না? এটা মাদি, এটা মাদি, এটা হচ্ছে নর। দোনোটা জেড স্প্রিং আছে মাশাআল্লাহ, জেড স্প্রিং এবং রানিং, আর রানিং আছে না? হ্যাঁ, ফুল রানিং। এই পেয়ারটার দাম কত ভাই? এই পেয়ারটা ফুল রানিং, এটা একদম পড়বো 1500 টাকা। মাত্র 1500 টাকা? হ্যাঁ, এখানে একটু ই আছে। কি আছে? এটা হালকা একটু ঘাট টাল আছে, কারণ জোড়ার দাম মনে করেন 5000 টাকা আছে, বাচ্চার দামই 3000 টাকা। কানি টাল আছে? কানি টাল আছে, কিন্তু এই অবস্থায় ডিম বাচ্চা করে। আচ্ছা দর্শক, যেরকম আছে আপনাদেরকে বলা হয়েছে, যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে নেবেন, ডিম বাচ্চার গ্যারান্টি আছে। হ্যাঁ, ডিম বাচ্চা গ্যারান্টি। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার গিরিজেল কবুতর, একটা সাদা গিরিজেল, একটা টাইগার গিরিজেল না? সাদা গিরিজেলটা মাদি। হ্যাঁ হ্যাঁ। আর টাইগারটা নর না? নর। আচ্ছা দর্শক, এই যে দেখেন, দুইটারই চোখ কিন্তু লাল টকটকে আগুনের মতো। আর এই পেয়ারটাও কি রানিং? হ্যাঁ, একবার ফুল রানিং। এই পেয়ারটার দাম কত চাচ্ছেন? এই পেয়ারটা একদম পড়বো 1500 টাকা। একদম 1500 টাকা? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে দেখেন, এই পেয়ারটা একদম 1500 টাকা হলে নিতে পারবেন, ফুল রানিং আছে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। দর্শক, এখানে অনেকগুলো বিউটির বাচ্চা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এখানে সর্বমোট 3টা পেয়ার আছে না? 6 পিস কবুতর। এই যে দেখেন শেপগুলো, এইদিকে দুইটা আছে, এই দুইটা দেখেন আপনারা, এগুলো কিন্তু হাই কোয়ালিটির শেপ আপনারা দেখেন, যদি এগুলো হোম ব্রিড না? জি জি, এগুলো হোম ব্রিডের বাচ্চা, কিন্তু এদের মা বাবার কোয়ালিটি বলাই যায় যে হাই কোয়ালিটি, মা বাবা হাই কোয়ালিটি। প্রত্যেকটা এই জন্য এগুলো শেপগুলো আপনারা দেখেন, বললে তো হবে না, প্রত্যেকটা শেপ দেখাই দেন একবার, সবগুলো মোটা শেপ। আর এক দুই পরে বাচ্চা, এগুলো জোড়ায় জোড়ায় সব এক দুই পরে বাচ্চা না? জি জি। পেয়ার পেয়ার আছে? হ্যাঁ, পেয়ার পেয়ার আছে। আচ্ছা, এগুলো দাম কিরকম পড়বে ভাই? এটার দাম আজকে একদমই দিয়ে দিলাম, একদম 3500 টাকা করে জোড়া পার পেয়ার, 3500 টাকা। আর কোনো দামাদামি হবে না ভাই? একদম আর কোনো দামাদামি হবে না, একদম। আচ্ছা দর্শক, এগুলো বাচ্চা আমরা অতীতে 7000-8000 টাকা, 10000 টাকা বিক্রি করছি, কিন্তু এখনো এই এই কোয়ালিটির বাজার আপনার 4000-4500 টাকা আছে। দর্শক, এই যে দেখেন কোয়ালিটিগুলো, দামটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু খুব একটা বেশি না, একেবারেই সীমিত দাম, ন্যায্য দাম বলা যায়।
যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, আর ভাই যেমনটি বললো কোনো দামাদামি হবে না, যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবেন। এখানে তিনটা পেয়ার আছে, এই যে দেখেন তিনটা পেয়ার আপনারা নিতে পারবেন 3500 টাকা করে জোড়া। দর্শক এখানে ড্যানিশ কবুতর আছে কিছু, এই যে দেখেন এখানে আছে দুইটা পেয়ার, গিয়ার গুলো আপনারা দেখেন একবারে লাল গিয়ারের, আর চোখের পট্টি গুলো দেখেন কোয়ালিটি সম্পন্ন যাকে বলে। এগুলো কত পরে আছে ভাই? এটা জিরো পরের বেবি, জিরো পরের বেবি না? আচ্ছা মাশাআল্লাহ। দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু জিরো পরের বেবি, আর তুলনামূলক সাইজটা অনেক বড়। এগুলো দাম কিরকম পড়বে ভাই? এটা একদম পড়বো ভাই, দুই পেয়ার যদি একসাথে নেয় একদম 6500 টাকা। দুই পেয়ার একসাথে নিলে 6500 টাকা, আর এক এক পেয়ার নিলে 3500 করে একদম, আর এক পেয়ার করে নিলে 3500 টাকা একদম না? আচ্ছা দর্শক এই যে দেখেন 3500 টাকা করে জোড়া, আর দুই জোড়া যদি নেন তাহলে 6500 টাকা মাত্র, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। দর্শক এই যে এখানে আপনারা আরও এক পেয়ার ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আর এটা মূলত হচ্ছে মাস্টার পেয়ারটা। আগে যে দুই পেয়ার বাচ্চা আপনারা দেখছেন ওই দুই পেয়ারের মা বাবা এগুলো, এই যে দেখেন আপনারা নিতে পারবেন। দর্শক বন্ধু কালম এক পেয়ার একটা পেয়ার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন পেয়ারটা খুবই চমৎকার একটা পেয়ার, আর মার্কিং গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, ফাটা ফুটা নাই একবারে ক্লিয়ার আছে। এটা মাদি না? হ্যাঁ মাদি থেকে মোল্ডিং আছে। হ্যাঁ হালকা একটু মোল্ডিং আছে। আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত? একদম 3500 টাকা। এটা কি রানিং পেয়ার? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে। জি জি এটা আর একটু কম রাখা যাবে ভাই? আর একটু কম রাখা যাবে না? 3500 টাকা রাখা যাবে। 3500 টাকা একদম রাখা যাবে? জি। আচ্ছা দর্শক এই যে দেখেন এটা 3200 টাকা একদম, দামাদামি করা যাবে না, যদি পছন্দ হয় যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আর নটটা কিন্তু একবারে ড্যানিশের মতো আপনারা দেখেন, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। গিয়ার এবং ঠোঁটের কালার মালা সব কিছু ড্যানিশের মতো, এই যে দেখেন এই তিনটা একটা বিউটি। হ্যাঁ এটা কি ডেনিস? তিনটা? হ্যাঁ তিনটাই ডেনিস, তিনটাই ডেনিস, সরি তিনটা ডেনিস না ভাই, একটা ডেনিস আর দুইটা বিউটি, একটা ডেনিস আর দুইটা বিউটি। এটা হচ্ছে কালো বিউটি, তিনটা ভাই মাদি হওয়ার সম্ভাবনা আছে, তিনটা মাদি, তিনটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এই তিনটার দাম কত যাচ্ছে একসাথে? তিনটা একসাথে নিলে পড়বো একদম 6000 টাকা হয়, তো তিনটা একসাথে একদম 5000 টাকা বলবো, আর পার পিস নিলে একদম 2000 করে, মানে এক একটা করে নিলে 2000 টাকা পিস, আর তিনটা একসাথে নিলে 5000 টাকা না? আচ্ছা দর্শক এটা একবার সুপার ডিসকাউন্ট অফার, এই যে দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কোকা আছে, একটা অ্যারাবিয়ান কোকা না? হ্যাঁ একটা অ্যারাবিয়ান, আর একটা এটা ইন্ডিয়ান কোকা। হ্যাঁ ইন্ডিয়ান কোকা, ইন্ডিয়ান কোকা মাশাআল্লাহ। ডাক কিরকম ভাই? ডাক 100-100 ভাই, ডাক আমি দেখে দিচ্ছি এখন, এখনই ডাক দেই। দর্শক এই মুহূর্তে আপনারা ডাকগুলো শুনতে পাচ্ছেন হয়তো, মাশাআল্লাহ খুব সুন্দর ডাকটি ছিল কবুতরটা, এই যে এটা এটা নটটা, এইটা মাদিটা না? জি। আচ্ছা এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? এটা 3500 টাকা, 3500 টাকা। এটা কি একদম চাওয়া দাম? চাওয়া দাম না? জি। আচ্ছা দর্শক এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 3500 টাকা, আর দামাদামি করার সুযোগ আছে। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার হাই ফ্লাইং বুদাপেস্ট কবুতর আছে, আর এই যে দেখেন এটা নটটা না মাদিটা ভাই? এটা মাদি, এটা মাদিটা, আর এই যে এটা হচ্ছে নটটা, খুবই চমৎকার একটা পেয়ার, এগুলো উড়ানোর জন্য খুব ভালো। আর এই যে দেখেন এই পেয়ারটা কি রানিং আছে? হ্যাঁ একবার ফুল রানিং ভাই। ডিম বাচ্চা করা না? হ্যাঁ ডিম বাচ্চা। এই পেয়ারটার দাম কত? এটা 4500 টাকা চাওয়া দাম, চাওয়া দাম 4500 টাকা। দর্শক দামাদামি করতে পারবেন, আর অনেক বন্ধু আছেন যারা হচ্ছে আপনাদের নতুন, তারা বলবেন যে গিরিবাজের দাম এত হয় কিভাবে? আসলে এটা হচ্ছে বুদাপেস্ট কবুতর, যারা চিনেন না তারা হচ্ছে বুঝবেন, দেখা যায় গিরিবাজের মধ্যে ওই 15-16000 টাকা দাম ছিল, তো বাজার পড়ে গেছে, এটা বাজার কিন্তু অনেক হাই, এবং এটা হচ্ছে খুব ভালো ব্লাড লাইনের কবুতর। দর্শক এই মুহূর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার ম্যাকপাই কবুতর, আর এটা হচ্ছে লাল ম্যাকপাই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কোয়ালিটিটা। এই পেয়ারটার কেমনে কি ভাই? আজকে কমাই দিন ভাই, একদম 2000 টাকা, একদম 2000 টাকা। জি জি। এটা কি নিউ এডাল না রানিং? না রানিং, রানিং না? হ্যাঁ। আচ্ছা দর্শক এই যে দেখেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন পেয়ারটা, মাত্র 2000 টাকা এই পেয়ারটা। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার ব্লুবার সিল্কি লক্ষা আছে, এই যে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল। এটা মাদিটা না? হ্যাঁ এটা মাদি। দর্শক এটা হচ্ছে মাদিটা, এই যে দেখেন। এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা আছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করা। আচ্ছা এই পেয়ারটার দাম কত রাখবেন? চাওয়া দাম 2000 টাকা, চাওয়া দাম 2000 টাকা। জি। আচ্ছা দর্শক এই পেয়ারটার চাওয়া দাম 2000 টাকা, দামাদামি করে নিতে পারবেন।
দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক পেয়ার হুমা কবুতর। এটা হচ্ছে মূলত বাগদাদি হুমার একটা পেয়ার, সাদা বাগদাদি। এই যে দেখেন এটা মাদিটা, আর এইটা হচ্ছে নটা। এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা আছে ভাই? হ্যাঁ, এটা ডিম বাচ্চা করানো। ডিম বাচ্চা করানো না? জি। আচ্ছা, এই পেয়ারটার দাম কত পড়বে? এটা একদম 2000 টাকা ভাই। একদম 2000 টাকা না? জি। আচ্ছা, এটা কতদিন পরে ডিম দিতে পারে? ছিল এটা ডিম দিছিল একটু পারাবারি করে ডিম ভেঙে গেছে। ডিম ভেঙে ফেলছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে ডিম দেওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন। আর দামটা কি একদম? না, এটা তো হ্যাঁ একদম 2000। একদম 2000 না? আচ্ছা দর্শক, এই যে দেখেন বাগদাদি হুমার কিন্তু একটা সময় খুব ভালো প্রাইস ছিল, তো দামটা কম দেখে এই জন্য আপনারা কমে পাচ্ছেন। যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। দর্শক আপনারা এই মুহূর্তে এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছেন, এটা এটা কি ভাই? মডার্না। মডার্না কিং? হ্যাঁ, মডার্না। মডার্না কিং হয় না, মডার্নাই। মডার্না হয় না? এটা একবার ইনপুটেড ট্যাগ লাগানো আছে, ইনপুটেড আছে। আর এইটা হচ্ছে পেন্সিল পটার। হ্যাঁ, ওটা পেন্সিল পটার আর ব্লুবার। ব্লুবার পেন্সিল পটার। এটা মাদি? এটা মাদি। এটা মাদিটা যদি কারো লাগে, প্রয়োজন হয়, ওটা মাদিটা আমি দিয়ে দেবো। মডার্নাটা নর? মডার্নাটা নর। আচ্ছা, এটা কি ইম্পোর্টেড রিং লাগানো আছে? একবার ইম্পোর্টেড রিং লাগানো ভাই। আচ্ছা, এই নটার দাম কত? মাদি মিলেই বলতেছি না, এই দুই পিস মালি যদি কারো লাগে ভাই, এটা আলোচনা সাপেক্ষে ভাই। আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক, এই দুই পিস যদি কারো লাগে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে। ওটা হলো মাদি। দামটা জেনে নেবেন, আশা করি একবারে সীমিত দামের মধ্যে আপনারা মালগুলো নিতে পারবেন। এই যে দেখেন দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার গেরেবার লাহোরি কবুতর, আর মাশাআল্লাহ একবারে বিগ সাইজের। এই যে দেখেন এটা নটটা, কত বড় সাইজ। আর এই যে এটা হচ্ছে মাদিটা, দুইটা কবুতরে মার্কিংটা একবারে 100-এ 100 আছে, একবারে ফুল ফ্রেশ। আর ডিম বাচ্চা করানো আছে না ভাই? হ্যাঁ, ডিম বাচ্চা করানো। ডিম বাচ্চা করানো আছে। এই পেয়ারটার দাম কত চাচ্ছেন? 4000 টাকা চাওয়া দাম। 4000 টাকা চাওয়া দাম না? জি। আচ্ছা দর্শক, এই যে দেখেন এটার দামটা চাওয়া দাম, দামাদামি করার সুযোগ আছে, যদি পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হোয়াইট মাল্টেস আছে। এই যে দেখেন একবারে পাহাড়ের মতো এক পিস নর ভাই। ওইটা কি নটটা? আর এটা হচ্ছে কিং এর মাদি। কিং এর মাদি? জি। তো নটটা হচ্ছে আপনাদের এভারেস্টের চূড়ার মতো, সবচেয়ে উঁচু পাহাড় যেটা বলে। এই যে দেখেন খাসা আর মাথায় এক জায়গায়। এই পেয়ারটার দাম কত যাচ্ছেন এইভাবে? এই পেয়ারটা এই অবস্থায় নিলে আপনার চাওয়া দাম ভাই 5,500 টাকা। চাওয়া দাম 5,500 টাকা। সিঙ্গেল সিঙ্গেল নিলে? সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা দামটা জেনে নেবেন, যদি কারো সিঙ্গেল লাগে। আর একসাথে নিলে চাওয়া দাম 5,500 টাকা, দামাদামি করার সুযোগ আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কালো লাহোরি কবুতর। এই যে দেখেন নরটা, এটা কিন্তু নর। আর এইটা হচ্ছে মাদিটা। এই যে দেখেন ডিম বাচ্চা করানো আছে না? হ্যাঁ, ডিম বাচ্চা করানো। একবারে ডিম বাচ্চা করানো, ফুল ফ্রেশ। মার্কিংটা আপনারা ফলো করেন। এই যে দেখেন এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? এটা চাওয়া দাম ভাই 4,000 টাকা। চাওয়া দাম 4,000 টাকা না? জি। আচ্ছা দর্শক, এই পেয়ারটার চাওয়া দাম 4,000 টাকা, দামাদামি করে নিতে পারবেন। দর্শক এখানে আপনারা আরও এক পেয়ার লাহোরি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চকলেট কালারের লাহোরি, আর এটা খুবই রেয়ার একটা কালার। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে কালারটা। মাদিটা ডান দিকে আছে, আর এই যে বাম দিকে যেটা ডান দিকে গেল এটা হচ্ছে নর। এই যেটা এই পেয়ারটা ডিম বাচ্চা কেমন নাকি ভাই? হ্যাঁ, ডিম বাচ্চা করানো ভাই। করানো? কতদিন লাগবে ডিম দিতে পেয়ারটা? আবারও সর্বোচ্চ এক সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে না? এই পেয়ারটার দাম? এটা চাওয়া দাম ভাই 3,500 টাকা। 3,500 টাকা এটা চাওয়া দাম না? জি। প্রিয় দর্শক এখানে এক পেয়ার নান কবুতর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর এই পেয়ারটা সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে একেবারে বিগ সাইজ এবং গোল গাল কিং সাইজের। এই যে দেখেন এটা মাদিটা না? হ্যাঁ, ডিম একটা দিয়ে দিয়েছে। মাদি, আর এটা হচ্ছে নর। আর অলরেডি একটা ডিম দিয়ে দিছে। এই যে দেখেন ডিমটা। আর ডিম আরেকটা দিবে কবে ভাই? আজকে না কালকে দিব? এটা আজকে দিয়ে দিছে। আজকে দিছে এটা না? হ্যাঁ, রাতে দিছে, রাতে কালকে দিব। এই পেয়ারটার দাম কত রাখবেন? এটা চাওয়া দাম ভাই 3,000 টাকা। চাওয়া দাম 3,000 টাকা দর্শক। আর দামাদামি করার সুযোগ আছে, দামাদামি করলেও অবশ্যই কিছু কম হবে। প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক পেয়ার ঝর্ণা শাড়ি আছে এখানে। আর কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার। এই যে দেখেন একবারে ক্লিয়ার শাডিং যেটাকে বলে। এটা মাদি না ভাই? জি জি, এটা হচ্ছে মাদিটা। আর এই যে এটা হচ্ছে নটটা আপনাদের কি নাই একবারে ভাই? দুইটাই কিন্তু দুই দিক থেকে ফ্রেশ। কোরি টোরি সব ঠিক আছে? কোরি 100% আছে না? এই পেয়ারটার দাম? এটা একদম 2,500 টাকা ভাই। একদম 2,500 টাকা? জি। আচ্ছা দর্শক, এত কম দামে শাডিং পাবেন কিনা আমার জানা নেই, মাত্র 2,500 টাকা রানিং শাডিং। কোরিটাও দেখাই দেন ভাই। কোরিটা ভাই বলছে একটু দেখাই দিতে, একটু দেখাই দেই। এই যে কোরি দেখেন একবারে ফুল ফ্রেশ আছে। মাদিটার কোরিটা একটু দেখাই। এই যে দেখেন মাদির কোরি একবারে ফুল ফ্রেশ আছে। যদি পছন্দ হয় যোগাযোগ করে আপনার পেয়ারটা নিতে পারেন। দর্শক আপনারা এই মুহূর্তে এখানে একটা ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে কালো ড্যানিশ যেমনটা আপনারা দেখছেন। আমি দেখাই, এগুলো কি বেবি ভাই? হ্যাঁ বেবি। বেবি এগুলো কত পরে আছে? এক দুই পরে, এক থেকে দুই পরে আছে। দর্শক নরমাদি কনফার্ম ভাই? হ্যাঁ নরমাদি কনফার্ম না? জি জি। আচ্ছা গিয়ারটা একটু দেখাই দর্শক। এই যে দেখেন লাল গিয়ার টকটকা দেখতে পাচ্ছেন? এই যে দেখেন একবার টকটকে রক্তের মতো লাল গিয়ারের কবুতর। এই যে দেখেন
আরো ভালোভাবে দেখেন, একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ ডেনিশ। এই পেয়ারটার দাম কত ভাই? এটা চাওয়া দাম 8500 টাকা। চাওয়া দাম 8500 টাকা মাত্র। আর দামটা ভাই চাইতেই একটু কম চাইছে, তারপর দামটা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন। দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একটা কিং কবুতর আছে এখানে, এটা হচ্ছে মিনি কিং না? কিং না ভাই, এটা হোমা। এটা হোমা? হ্যাঁ, বড় সাইজ, বিগ সাইজ। এত এরকম কি হোমা হয়? হ্যাঁ, বাচ্চা ভাই একদম বিশাল বড় বড় গায়ে, মাশাআল্লাহ। এখানে ডিম কি? এদের ডিম? এদের ডিম ভাই, দুটো ডিম দিছে একবার ভাই। এটা তো কিং কুয়েও বেচা যাবে ভাই? হ্যাঁ, ওইরকমই। আচ্ছা, এই পেয়ারটার দাম কত রাখবেন বলেন? এটা চাওয়া দাম ভাই 2600 টাকা। 2600 টাকা চাওয়া দাম। দর্শক এই যে দেখেন, এটা কিন্তু আমি আগেই বলছিলাম যে কিং, তো যাই হোক এই কিংটার দাম হচ্ছে 2600 টাকা চাওয়া দাম, দামাদামি করে নিতে পারবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার বার হোমা আছে, এই যে দেখেন গিয়ারটা, এই পেয়ারটা ডিমও দিছে, আমি ডিমটা একটু দেখাই। এই যে দেখেন ডিম একটা দিছে ভাই, একটা ডিম দিছে, আর একটা ডিম দিবে সম্ভবত। আর এই পেয়ারটার দাম কত ভাই? চাওয়া দাম 3000 টাকা ভাই। চাওয়া দাম 3000 টাকা, দর্শক দামাদামি করে নিতে পারবেন। এই যে দেখেন কোয়ালিটি, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল সিরাজি আছে, এই যে দেখেন একবারে লাহোরি গেটা, এটা কি লাহোরি নাকি ভাই? না, সিরাজি, সিরাজি না। এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে নটটা, আর এই যে এটা হচ্ছে মাদিটা। এই পেয়ারটা ডিম বাচ্চা করা হয়েছে? হ্যাঁ, এটা ডিম বাচ্চা করানো। এই পেয়ারটার দাম কত পড়বে ভাই? চাওয়া দাম 3000 টাকা। চাওয়া দাম 3000 টাকা, দর্শক দামাদামি করে নিতে পারবেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক পেয়ার বোম্বাই কবুতর, একবারে কোয়ালিটি সম্পূর্ণ ঝুটি। এই যে দেখেন বিগ সাইজের গোলাপ ঝুটি, আর কবুতরের সাইজও কিন্তু বড়। এই যে দেখেন এটা ইন্ডিয়ান, আর দামটা একদম 2500 টাকা ভাই। একদম 2500 টাকা, দর্শক ডিম বাচ্চা করা আছে না? বাচ্চার দামে রানিং ভাই। আচ্ছা দর্শক, এই যে দেখেন ফুল রানিং না? হ্যাঁ, ফুল রানিং। দর্শক এখানে আপনারা ডেনিশ কবুতর দেখতে পাচ্ছেন আরো একটা পেয়ার, এই যে দেখেন এগুলো কত পরে আছে ভাই? এটা রানিং, রানিং আছে না? জি, ফুল রানিং। জি, ডিম বাচ্চা করা আছে। হ্যাঁ, এই পেয়ারটার দাম কত পড়বে? 6500 টাকা চাওয়া দাম। 6500 টাকা চাওয়া দাম না? জি। আচ্ছা দর্শক, এই যে দেখেন কবুতরগুলো খুবই চঞ্চল, আমি একটু গিয়ারটা আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন দেখতে পাচ্ছেন গিয়ারগুলো, আর এই পেয়ারটার দাম হচ্ছে 6500 টাকা না? জি, এটা চাওয়া দাম। জি, দামাদামি করে নিতে পারবেন। দর্শক এখানে এক পেয়ার কিং কবুতর আছে, এই যে দেখেন সাদা কিং, একবারে বিগ সাইজের শোকিং গেটাপের। এই যে দেখেন রানিং আছে মনে হয় না? সাইজ ফুল রানিং আছে পেয়ারটা, আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে না? জি। এই পেয়ারটার দাম কত পড়বে? 4000 টাকা চাওয়া দাম ভাই। চাওয়া দাম 4000 টাকা না? হ্যাঁ। দর্শক এই যে দেখেন একবারে ইউ শেপের কবুতর, আর চাওয়া দাম 4000 টাকা, দামাদামি করে নিতে পারবেন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কবুতর, এটা মূলত হচ্ছে লাহোরি কবুতর। এই যে দেখেন লাহোরি রেডটা, লাল লাহোরি পার্কা দানাদার সব ঠিক আছে। সামনেটা হচ্ছে মাদি, আর এইটা হচ্ছে নটটা। এই যে নটটা, এই পেয়ারটা ডিম বাচ্চা করছেন না? হ্যাঁ। আচ্ছা, এই পেয়ারটার দাম? এটা চাওয়া দাম ভাই 4000 টাকা। চাওয়া দাম 4000 টাকা না? আচ্ছা দর্শক, এই যে দেখেন এই পেয়ারটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা, দামাদামি করার সুযোগ আছে, পছন্দ হলে যোগাযোগ করবেন। দর্শক এখানে আপনার মুখী কবুতর একটা পেয়ার দেখতে পাচ্ছেন, হোয়াইট মুখী, একবারে ফুল জেড স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন। বাম দিকেরটা হচ্ছে মাদি, ডান দিকেরটা নট, ঠিক ভাই? জি জি। আর এই পেয়ারটা ডিম বাচ্চা করা আছে না? একবার ডিম বাচ্চা করা। আচ্ছা দর্শক, এই যে নটটা দেখেন, নটটাও কষে ভাই, নটটাও কষা না, দন্ডাই নরমালি। দর্শক এই যে দেখেন নট, আর এই যে মাদিটা দেখেন, এটা হচ্ছে মাদি। আর এই পেয়ারটার দাম কত? এটা চাওয়া দাম 2600 টাকা ভাই। 2600 টাকা? জি। দর্শক এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে 2600 টাকা, দামাদামি করে নিতে পারবেন। দর্শক কি বলবো এই খাঁচার কথা, এই খাঁচার যতগুলো কবুতর এগুলো গুনে শেষ করতে পারবেন না। এই যে দেখেন 10 পেয়ার আছে এখানে। কয় পেয়ার ভাই? 10 পেয়ার। 10 পেয়ার, সর্বমোট 20 পিস কবুতর আছে এখানে। এই 20 পিস কবুতরে কি জোড়া জোড়া মিলানো আছে না? আচ্ছা দর্শক, যেমনটি এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝার আর বাকি নাই যে এখানে যে পেয়ারগুলো হবে সবগুলো কিন্তু একটার সাথে একটা ম্যাচিং হবে। এই যে দেখেন সব মিলানো, মিলানো, সব মিলানো, একবার সবগুলো ডিম বাচ্চা করা হবে, দশটা নর আছে না, মিলানো। এগুলোর দাম কি রকম পড়বে ভাই? এক এক পেয়ার নিলে একদম 500 টাকা করে, আর যদি একসাথে 10 পেয়ার 5 পেয়ার নেয় তাহলে সেক্ষেত্রে 400 করে, অর্থাৎ 5 পেয়ার 2000, 10 পেয়ার 4000। আচ্ছা দর্শক, যদি কেউ এক পেয়ার করে নেন এখান থেকে তাহলে এক এক পেয়ার নিতে হবে 500 টাকা করে জোড়া, আর যদি আপনারা এখান থেকে 5 পেয়ার নেন সেক্ষেত্রে 2000 টাকায় পাবেন 5 পেয়ার, 400 টাকা জোড়া। আর 10 পেয়ার যদি নেন সেক্ষেত্রেও 400 টাকা জোড়া, এবং 2000 টাকা থেকে ডাবল করে 4000 টাকা দিতে হবে ভাই। 10 পেয়ার নিলে কি আর 2100 টাকা নাস্তা খাওয়া দেওয়া যায় না? আইসা নিলে দেওয়া যাবে, আর এখানে আইসা নিলে দেওয়া যাবে না? এখন মনে করেন পাঠাইলে তো মনে করেন গাড়ি ভাড়া খরচা বেশি। আচ্ছা দর্শক, যদি কেউ এখানে এসে নিতে পারেন সেক্ষেত্রে তার গাড়ি ভাড়াটা সম্মান করা হবে, আর জোড়া প্রতি দাম থাকবে মাত্র 400 টাকা করে।
দর্শক এই যে দেখেন এখানে আরো কিছু আছে আর এগুলো বেশিরভাগ হচ্ছে ব্ল্যাক কালারের আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এগুলো গিরিবাস কি ভাই না এগুলো গোল্লা সব এগুলো সব গোল্লা সব গোল্লা ভাই আর ভাই এটা মনে হয় কালদম কালদম না এটা হ্যাঁ ওটা কালদম আচ্ছা দর্শক এটা কিন্তু কালদম এর এটা নর কিন্তু ওইটার সাথে ওই মাদি আছে গোল্লা গোল্লার মাদি হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে কয় পেয়ার আছে এখানে পাঁচ পেয়ার পাঁচ পেয়ার এই পাঁচ পেয়ার কত এই পাঁচ পেয়ার একদম 2000 টাকা একদম 2000 টাকা 400 টাকা জোড়া না 400 টাকা আর ভাঙ্গে নিলে একদম 500 ভাঙ্গে নিলে 500 টাকা জোড়া আর একসাথে নিলে 400 টাকা জোড়া ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম বাচ্চা করানো বন্ধু আজকে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সজীব ভাই লফটের কবুতরগুলো দরদাম সহ আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখছেন এবং ভিডিওতে থাকা কবুতরগুলো যার যেটা পছন্দ আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন তো দর্শক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম